আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আমার চ্যানেলের নতুন আর একটি আপডেট ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন আমার সামনে কিছু হাঁসের বাচ্চা এবং মুরগি তো আমরা কয়েক মাস মানে এক মাস আগে এই মুরগি দিয়ে বারোটি ডিম বসিয়েছিলাম এর মধ্যে সবগুলি ডিমই নষ্ট হয়ে গেছে আজকে আমি এসে দেখি চারটা বাচ্চা হয়েছে হাঁসের গতকালকে আমি রাত্রে বাসায় ছিলাম না হসপিটালে ছিলাম আর এই বাচ্চাগুলোকে দেখে মনে হচ্ছে যে এগুলো গতকালকেই হয়েছে বাচ্চাগুলো একদম ঝরঝরা সুন্দর ক্লিন আমি একটু ধরে দেখাই কত কিউট হাঁসের বাচ্চাগুলো কিন্তু ছোটোবেলা দেখতে এমনিতে অনেক কিউট লাগে আর মুরগি দিয়ে হাঁসের বাচ্চা ফুটাতে গেলে এক মাস সময় লাগে তো দীর্ঘ এক মাস সময় অপেক্ষা করার পর আমরা ফাইনালি আমাদের সেই হাঁসের বাচ্চাগুলো পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ তো এই যে হাঁসের বাচ্চাগুলো মাসাল অনেক কিউট তো এই হাঁসের বাচ্চাগুলো তো হচ্ছে এখানে রাখা যাবে না কারণ এগুলো তো আর মুরগি না যে আমরা হাঁসের সাথে রাখতে পারবো তাই এগুলোকে হচ্ছে আমাদেরকে আলাদা করতে হবে এই হাঁসের বাচ্চাগুলোকে আলাদা করে আমরা অন্য কোথাও রাখব কারণ মুরগির বাচ্চা তো সবসময় ছোটো থেকে একদম ছোট থেকে খেতে পারে কিন্তু হাঁসের বাচ্চার ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয় তো আমরা এখন চেষ্টা করবো এই হাঁসের বাচ্চাগুলোকে কিছু খাওয়ানোর তো যেহেতু হাঁসের বাচ্চাগুলো অনেক ছোট তাই আমি হচ্ছে কিছু মুড়ি ভিজিয়ে এনেছি এই মুড়িগুলো ভিজানোর কারণে অনেক নরম হয়েছে এবং এই নরম মুড়িগুলো এরা আশা করি খেতে পারবে পরবর্তীতে এদেরকে আমরা হচ্ছে বয়লার ফিট খাওয়াবো প্রায় এক মাসের মতো তো এক মাসের মতো বয়লার ফিট খাওয়ালে এদের শরীরে পর্যাপ্ত পরিমাণের প্রোটিন প্রোটিনের ঘাটতি যেটা সেটা পূরণ হবে মুরগির নিচে কিন্তু আরও তিনটা ডিম আছে সেই তিনটা ডিম থেকে বাচ্চা হবে কিনা না আমি শিওর না দেখে মনে হচ্ছে যে ভিতরে বাচ্চা আছে যদি কালকের মধ্যে ওই বাকি তিনটা ডিম থেকে বাচ্চা না হয় পরবর্তীতে ওই ডিমগুলো আমরা ফাটিয়ে দেখব যে সে ডিমগুলোর কী অবস্থা তো এই যে বাচ্চাগুলো মাসাল্লা অনেক কিউট এখন আমার কাছে সবথেকে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে এই বাচ্চাগুলোকে বাঁচিয়ে রাখা আমি আমার পেস্ট দিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ বাকিটা হচ্ছে আল্লাহ তালার ইচ্ছা যেহেতু হায়াত মৌতের মালিক হচ্ছে আল্লাহ তো দেখা যাক এর আগে আমরা হচ্ছে বাজার থেকে হাঁস কিনে এনে তারপর সেই হাঁসগুলোকে ছোট থেকে বড় করেছি এখন হচ্ছে আমরা মুরগি দিয়ে আমাদের নিজেদের হাঁসের ডিম থেকে মুরগি দিয়ে বাচ্চা ফুটিয়েছি যেহেতু সবগুলো বাচ্চা হয়নি তারপরও কোনো কষ্ট নেই যাক চারটা বাচ্চা তো হয়েছে আমরা আশায় ছেড়ে দিয়েছিলাম যে একের পর এক প্রতিদিন নষ্ট ডিম পেতে থাকি তো ফাইনালি আজকে এই ছোট ছোটো নতুন অতিথিতে দেখে আমার খুবই ভালো লাগছে কিন্তু মুশকিল হচ্ছে বাচ্চাগুলো তো ভয় পাচ্ছে খাচ্ছে না খাওয়ানো একটু মুশকিল হবে আর আজকে আমি অনেক ব্যস্ত আমাকে হচ্ছে হসপিটালে যেতে হবে আমি একটু দৌড়াদৌড়ির মধ্যে আছি না হয় এদেরকে আমি আলাদা করে একটা খাঁচায় শিফট করে ছোট একটা পাত্রর মধ্যে পানি দিয়ে রাখতাম এবং সেই পানিতে কিন্তু এরা গোসল করত আর এখন প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে হাঁসের জন্য এই ওয়েদারটা খুবই খারাপ এখন ওদের হচ্ছে পানির প্রয়োজন আর যেহেতু এরা মাত্র দুই দিনের বাচ্চা এদের শরীর এখন পর্যন্ত হচ্ছে একটু গরম প্রয়োজন মানে তাপমাত্রা প্রয়োজন এরা আপাতত আজকের রাত পর্যন্ত আমি এদেরকে এদের মার কাছে রাখব পরবর্তীতে আলাদা করে দেব বাচ্চাগুলো হচ্ছে এখন পর্যন্ত খাওয়া শিখেনি তো দেখা যাক কি হয় এই সামনের বাচ্চাটাকে দেখে একটু উইক মনে হচ্ছে একটা একটা দুইটা করে খাচ্ছে পরবর্তীতে আমাদেরকে ফিট দিব ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোন আপডেট ভিডিও নেই এবং এই হাসের বাচ্চাগুলোর প্রতিটি আপডেটই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম